আমার জন্ম 1952 সালে। আমি আমার প্রিয় বর্ণমালার অবমুক্তির বছর জন্মগ্রহণ করেছি, তাই নিজেকে ভীষণ ভাগ্যবান বলে মনে করছি। 52 থেকে 71 এই পরিক্রমা ঐতিহাসিক। 52-তে যে বীজ বপন করেছিলাম আমরা, 71-এ তার ফসল ঘরে তুলেছি। কত সংগ্রাম, কত স্লোগান, কত গান, যে গানগুলো আমাদেরকে অনুপ্রাণিত করেছিল তখন, এখনো বারবার সেই গানগুলোর কথা মনে পড়ে। ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায়। স্টুপিড স্টুপিড দেবপ্রিয় কেন যে আসছে না, গানটা আজকে যে করেই হোক আমাকে শুনতেই হবে। আরে দেবপ্রিয় জি, বসো 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 বসো। তা তুমি এত দেরি করলে কেন স্যার? আজকে অনেকগুলো অনুষ্ঠান ছিল। আচ্ছা আচ্ছা, এই জন্য দেরি হয়ে গেল স্যার। আর সুখবর, আপনার জন্য সিডিগুলো নিয়ে এসেছি। চমৎকার স্যার, শুনবেন একটু। কিন্তু দেবপ্রিয়, এগুলো তো আমি অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করেছি এবং শুনবো। আর যে আমার মন চাইছে অন্য গান শুনতে। কি গান স্যার? ওই যে 52-তে আমরা যে বীজ বপন করেছি, 71-এ তার ফসল ঘরে উঠিয়েছি। শুরুটা কিন্তু 52-তে, জানো তো। 52 সেই সময়কার স্লোগান এবং গানগুলো আজও আমাকে তাড়িত করে। ওই যে রাস্তায় রাস্তায় যে গানটি তখন সাংঘাতিক জনপ্রিয় হয়েছিল, আন্দোলনকে বেগবান করেছিল, ওরা আমার মুখের ভাষা কাইটা নিতে চায়। মরহুম আব্দুল লতিফ সাহেবের সুর এবং লেখা গানটা আমাকে শোনাও না, যে কয়টা লাইন পারো। ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা আমার মুখের ভাষা কইছে তাহা আমার বাবাই, হইতো যাহা আমার দাদাই, হইতো যাহা আমার দাদাই কইছে তাহা আমার বাবাই। এখন কও দেখি ভাই, এখন কও দেখি ভাই, মোর মুখে কি অন্য কথা শোভা পায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। গানটা আমার মনে হয় যে আমার জন্যই বোধহয় তুলে রেখেছিস, তাই না? ভেরি গুড, ভেরি গুড, ইউ আর রিয়েলি গুড। মাঝে মাঝে তোমাকে স্টুপিড বলে বকা দেই, আসলে না আসলে তুমি কিন্তু স্টুপিড না, এটা আদর করে বকা দেই।